আর রবি ঠাকুর নিজে এটা লেখেও নাই, এই ভদ্রলোক চুরি করেছে। কবিদের মধ্যে বড় চোর ছিল এই বেটা। গীতাঞ্জলি পুরোটাই মসনবীর অনুবাদ, মসনবী শরীফের অনুবাদ করে তিনি গীতাঞ্জলি নোবেল পুরস্কার নিয়েছেন। সুরও নকল, কথাও নকল। আর ভদ্রলোক মারা গেছে 1940 সালে, সে আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখে কেমনে, কি কথা! মানে ওনার মৃত্যুর পরে ওনার সন্তান জন্ম নিছে, হইলো এটা? উনি এটা লেখেন কেমনে? এটা লিখতে হবে দিনদার যে কোনো মানুষ। এখন ইউনুস আমাদের দেশ চালাচ্ছে, ডক্টর ইউনুস, খুব কৌশলী লোক। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি শুরু হলো, সে কয় যে সুরা ফাতেহারে জাতীয় সঙ্গীত করে দাও। তো সুরা ফাতেহা যদি বাংলা হয় কি হয়? অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণ গান হে চির মহান তোমারই অন্তর জামি, ধুলকে বুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, ঠিক না? আল্লাহ বলছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজা, আমি যাদেরকে জ্ঞান দিয়েছি তাদেরকে আমি মর্যাদা বান করেছি। জ্ঞান আপনাকে পাহারা দিবে আর সম্পদ আপনি পাহারা দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি বলতেন যে তোমরা জ্ঞানী হও, কারণ জ্ঞান মানুষকে পাহারা দেয় আর সম্পদকে পাহারা দেয়। মানুষ পাহারা দেয় সম্পদ, আর জ্ঞান পাহারা দেয় আপনাকে, আলহামদুলিল্লাহ। জ্ঞানীর কোনো ভয় থাকে না, সারা পৃথিবীতে জ্ঞানীর কদর থাকে। সেজন্য আমরা জ্ঞানের কাছে থাকবো, আল্লাহ তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা দিন যেত না তিনি জ্ঞান বিতরণ ছাড়া। তিনি বলতেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, কোল থেকে নিয়ে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করতে থাকো। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, ফরজ করে দেওয়া হয়েছে প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অন্বেষণ করা। কতটুকু ফরজ? মসজিদে যাওয়ার আগে মসজিদের হক জানা কি বলেন? বিয়ে করার আগে বিয়ের হক জানা কি ফরজ? ব্যবসা করার আগে ব্যবসার হক জানা কি ফরজ? খাওয়ার আগে খাওয়ার আদব জানা ফরজ? আমরা জানি না কোন হাতে খেতে হবে, কিভাবে খেতে হবে, খাওয়ার আগে কি পড়তে হবে, পরে কি পড়তে হবে, খাওয়া কতটুকু প্লেটে রেখে দিতে হবে, 90% মুসলমানের সেই খবর নাই। অর্ধেক খেলো অর্ধেক ফেলা দিল। রাসূল বলছেন লা তাতরুখালি শয়তান, তুমি যেটা খেলা না ওটা কাকে দিলা? শয়তানকে দিলা। সেদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি যেদিকে যাই শুধু সম্পদ বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওটের উপরে বসে খাও। তিনি ওটের উপরে বসে খেলেন, ওটের উপর বসে খেয়েছেন, রুটির ছিটা ফোটা কিছু নিচে পড়েছে, ওট থেকে নেমে ওগুলো উঠিয়ে আবার ধুয়ে খেয়ে ফেলেছে। বললো, ওটে খেয়েছি এখনো সম্পদ বাড়ছে। বলছে, কিছু খাওয়া পড়েছে কি? পড়েছে, কি করেছো? উঠিয়ে ধুয়ে আবার খেয়ে ফেলেছে। বলছে, যার জীবনে অপচয় নাই তার জীবনে কোনো কমতি নাই। অপচয় নাই, কমতি নাই, অপচয় আছে যেখানে, কমতি আছে সেখানে। আপনি খাওয়া নষ্ট করবেন, খাওয়া আপনার কাছে আসবে না। আপনি এলম নষ্ট করবেন, এলেম আপনার কাছে আসবে না। আমাদের স্কুলগুলো ধ্বংস হয়ে গেছে এলেম না থাকার কারণে। কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কুত্তা বিলাই চরিত্রে পরিণত হচ্ছে, কারণ যেই জ্ঞান শিক্ষার কথা সেটা তাদের কাছে নাই। একটা ছেলে জানে না পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়, একটা মেয়ে জানে না কখন সে হয় সি বিকাম ইম্পিরিয়র, সে কখন অপবিত্র হয় সে জানে না, সে জানে না কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে সেগুলো শিক্ষা দেওয়া হয়, ঠিক না ভাই? আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা জানে কখন একটা ছেলে না অপবিত্র হয়, কিভাবে পবিত্রতা হতে হয় সেটা আমাদের জানা আছে। কিভাবে কোথায় পেশাব করবেন এটাও জানে না পোলাপান, রাস্তার পাশে পেশাব করে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম হক তারিক, তোমরা রাস্তার হক আদায় করবা। কিসের হক?
রাস্তার হক, বুখারী শরীফের বর্ণনা। সাহাবায়ে কেরাম বললাম, মা হুয়া হক তারিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফশাউস সালাম, রাস্তার প্রথম হক সালাম দেয়া, দুই নম্বর হক ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় একটা গর্ত আপনি মাটি দিয়ে ভরে দেন, রাস্তায় দেখছেন একটা ময়লা পড়ে আছে, আজা, আজা বলা হয় পায়খানাকে, যেমন আমরা বাথরুম থেকে বেরেলে আমরা পড়ি গুফরান আলহামদুলিল্লাহ আল্লাযি আযহাবা আনিল আযা ওয়া আফানি, আমাদের কষ্টটা আপনি দূর করেছেন, কষ্টটা কি করেছেন, দূর করেছেন, আমাদেরকে প্রশান্তি দিয়েছেন। তিন নম্বরে বললেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। পাঁচ নম্বর হলো, চোখকে নিচে রাখো। চোখ কোথায় রাখবেন? নিচে রাখবেন। এখন রাস্তায় তো যাই পোলাপান চোখের খেয়ানত করার জন্য, চোখ দিয়ে কি দেখবেন সেটাও আল্লাহ বেঁধে দিয়েছেন, কারণ চোখটার মালিক আপনি না। চোখের মালিক কে? আমার শরীরের মালিক কে? তা আল্লাহ শরীর কোথায় লাগাচ্ছেন আপনি? সব কিছু একজন মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জন্যই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলি আমরা, এই আয়াতটার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত, ঠিক না? ঠিক। আর রবি ঠাকুর নিজে এটা লেখেও না, এই ভদ্রলোক চুরি করেছে, কবিদের মধ্যে বড় চোর ছিল এই বেটা। গীতাঞ্জলি পুরোটাই মসনবীর অনুবাদ, মসনবী শরীফের অনুবাদ করে তিনি গীতাঞ্জলি নোবেল পুরস্কার নিয়েছেন, সুরও নকল কথাও নকল। আর ওই ভদ্রলোক মারা গেছে 1940 সালে, সে আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখে কেমনে, কি কথা! মানে ওনার মৃত্যুর পরে ওনার সন্তান জন্ম নিছে, হইল এটা, উনি এটা লেখেন কেমনে? এটা লিখতে হবে দিনদার যে কোনো মানুষ। এখন ইউনুস আমাদের দেশ চালাচ্ছে, ডক্টর ইউনুস খুব কৌশলী লোক, জাতীয় সঙ্গত নিয়ে যখন ঠেলাঠেলি শুরু হলো, সে কয় যে সুরা ফাতেহারে জাতীয় সঙ্গীত করে দেব। তো সুরা ফাতেহা যদি বাংলা হয় কি হয়? অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণ গান হে চির মহান তোমারই অন্তর জামি, ধুলকে বুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, ঠিক না? একজনের চরণে আমরা সিজদা দিই, কার চরণ? কার চরণ? 24 ঘন্টা যিনি আমাদেরকে পাহারা দেন, আহুয়া মাআকুম মাইনামা কুনতুম, যেখানেই যান একটা ছায়া, একটা ছায়া, সেটা কার? আল্লাহ, আল্লাহর ছায়া। সে আল্লাহ বলছেন, তোমরা জ্ঞান অর্জন করো। জ্ঞান, জ্ঞানের প্রথম কথা হলো ঈমান, শেষ কথাও ঈমান আছে যেখানে জ্ঞান আছে। ওয়াইদা ক্বিলা লাহুম মা মিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানা সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই যে ইলমের সম্পর্ক জ্ঞানের সাথে, আমা উতি তুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা, বনী ইসরাঈল সবচেয়ে কম, কিল্লাত কিল্লাত কম, এরপরে তানবীন লিত্তান কীর্তন কিল্লি তাকলিল আরো কম। কতটুকু কম? রাসূল বলছেন, আইয়াস বিগা আসাবিআকুম ফিল মা, তোমাদের আঙ্গুল পানিতে চুবালা, সাগরে চুবালা, আঙ্গুলের যতটুকু পানি আসলো এটাই হলো দুনিয়া। এটা হলো কি? আর জ্ঞান কি? রাসূল বলছেন, একটা সুই সাগরে চুবাও, সুয়ের মাথায় যতটুকু পানি আটে এটাই হলো সারা দুনিয়ার জ্ঞান। সুবহানাল্লাহ, আসলো না? কতটুকু পানি আটে সাগরের মুখের মধ্যে, এতটুকু হলো মানুষের জ্ঞান। সেই জ্ঞান নিয়ে মানুষ এখন চাঁদে চলে যাচ্ছে, সেই জ্ঞান নিয়ে মানুষ সাগরের নিচে সাবমেরিন চালাচ্ছে, ঠিক না? বা ঠিক। সেই জ্ঞান নিয়ে আমেরিকা এখানে বসে গাদ্দাফিকে খুন করতেছে, কোথায়? লিবিয়াতে ড্রোন হত্যা করে। এতটুকু জ্ঞান, এতটুকু জ্ঞানের কারণে এখানে বসে কথা বলছে, আমেরিকাতে মানুষ বসে বসে শুনছে, ঠিক না? ব্যাধি। তাহলে এবার চিন্তা করেন সে আল্লাহর জ্ঞান কতটুকু, কোনো হিসাবে আসবে না, শুধু বলতে হবে আল্লাহ আলহামদু সুবাহান লা
ইল্লাল্লাহু, আর কিছুই গোলামের বলার নাই। আমরা জ্ঞান অর্জন করব, জ্ঞানের ব্যাপারে কোনো বাহাদুরি যেন কারো মনে না ঢুকে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন ওনার একজন ভক্ত, কে বড় জ্ঞানী? তিনি বললেন, দেখো না আমি বড় জ্ঞানী। আল্লাহ বললেন, না মুসা, তুমি সাগরের পাড় দিয়ে যেতে থাকো, সাথে একটা মাছ নাও, তুমি গিয়ে দেখবা যেখানে মাছটা নাই সেখানে অপেক্ষা করবা। একটা ভুনা মাছ নিল, মাছটা এক জায়গায় গিয়ে জীবিত হয়ে সাগরের পেটে ঢুকলো। ওখান থেকে আবার উঠলেন, উঠে হাঁটা শুরু করলেন। সাথের যে সাথী ছিল তাকে বললেন, হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, একটু গাদা দুপুরের খানা নিয়ে আসো। মাছটা কোথায়? বলছে, যেখানে রেস্ট নিয়েছিলাম মাছটা সেখানে সাগরে চলে গেছে। সাগরে মাছ ঢুকলে কি কোনো চিহ্ন থাকে? কথা কন না, সেখানে মাছ ঢুকেছে, সুড়ঙ্গ হয়ে আছে। গেলেন সেখানে, কোন সুরায় ঘটনাটা আছে বলুন তো? পড়ছেন তো এই জুমা, কালকে পড়ছেন সুরা কাহাফ? পড়ছেন, আলহামদুলিল্লাহ। কখন পড়ছেন? খুব ভালো, আল্লাহ আপনাকে বরকত দান করুক। ফজরে কোন কোন সুরা দিয়ে ফজর পড়ছেন? রাসূল কোন সুরা দিয়ে ফজর পড়তেন বলেন? সুরা সিজদা আর সুরা দাহার, এই দুটো সুরা পড়বেনই, এটার ব্যত্যয় করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা সুরা জুমাতে পড়তেন, সাব্বাহ ইসমা রব্বিকা আলা, সুরা গাশিয়া আর সুরা কাফ। সুরা কাফ পড়লে দুই রাকাতে সুরা কাফ, আর অন্য সুরা পড়লে প্রথম রাকাতে সাব্বাহ ইসমা রব্বিকা আলা, এই দ্বিতীয় রাকাতে পড়তেন সুরা গাশিয়া। হাল আতাকা হাদিসুল গাশিয়া, চলে আসলেন, এসে বসে পড়লেন। আব্দুন মিন ইবাদিনা, আল্লাহর একজন গোলাম ওই পানি থেকে বেরিয়ে আসলেন, অনেকে বড় পাথর থেকে বেরিয়ে আসলেন। ওই পাথরে ছিল মাউল হায়াত, আবে হায়াত নামক পানি ছিল ওই ওই পাথরের ভিতরে। এই জন্য সেখানে যখন মাছটা যায়, ভুনা মাছ জেতা হয়ে সাগরে চলে যায়, ভুনা মাছ জেতা হয়ে গেছে। ওই মাউল হায়াত, যেটা আবে হায়াত যেটা নাম দেওয়া হয়েছে, এটা আল্লামা ইকবালের দেয়া শব্দ আবে হায়াত, ওখান থেকে চুরি করেছে নজরুল। কোথা পাবো সে আবে হায়াত ইয়া নবীজি রাহবাতা, আল্লামা ইকবালের কবিতা হুবহু মেরেছেন তিনি। কে মোহাম্মদ সে অফা তুনে ইয়ে দুনিয়া চিজ হে, ইয়ে দুনিয়া চিজ হে লৌহ কলম তেরে হে, এটার অনুবাদ করছেন নজরুল। আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলে অনুবাদ, কোরআনের অনুবাদ। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম আল্লাহু গফুরুর। চলে আসলেন একজন মানুষ, মুফাসসিরিনে কেরাম বলেন ওনার নাম হলো খিজির আলাইহিস সালাম। এখনো তিনি জীবিত আছেন না নাই? কথা কন নাকি? আছেন না নাই? কয়জন নবী জীবন্ত বলেন তো? দুইটা মাত্র, তাও তো বলেছে তিনজন। কয়জন? তিনজন। একজন জীবিত অবস্থায় জান্নাতে গিয়ে বসে আছে, কোন নবী? ইদ্রিস আলাইহিসসালাম। খুব মজার ঘটনা, একটু দেখি একটু দেখি, দেখতে দেখতে গিয়ে আর বাইরে নেই। আরেকজন আছেন সপ্তম আকাশে, কি নাম? ঈসা আলাইহিস সালাম, আসবেন ইনশাল্লাহ, সহসায় আসবেন। আল্লাহ সে সময় পর্যন্ত আমাদেরকে হায়াত দান করবে, আর পিছনে ফিরে ফিরতে হবে না, হুজুরদের আলেমদের পিছনে ফিরতে হবে না। এখনকার সামনের দুনিয়া আমাদের দুনিয়া, পৃথিবী আমাদের অনুমতি নিবে, ঠিকটা বা ঠিক? সেটা আর শুরু হয়েছে কেবল, মাহফিল একটা করতে গেলে কত উঁদুর বান্দরের অনুমতি নিতে হইত, এরপরে পুলিশের ঘুষ খাইতে খাইতে পুলিশ এখন বেহুশ হয়ে গেছে।
যত ঘুষখোর ছিল একটাও জমিনে নাই, সব ভাগছে। সামনের দুনিয়া আমাদের দুনিয়া। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে থাকতে চাই, এত বড় নবী যাকে আল্লাহ বলছেন আস্তানাতুকা লিনাফসি মুসা, আমি আল্লাহ নিজের জন্য তোমাকে বাছাই করেছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাছাই করেছেন কার জন্য? আল্লাহর জন্য। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, ফাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। সেই মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদায়েন 10-12 দিন হেঁটে তিনি শোয়েব আলাইহিস সালামের এলাকায় গেলেন। কেন গিয়েছেন? এক থাপ্পড় মেরেছে কাকে? ফেরাউনের। কি শূন্য সেনাপতি বলে কোনো কোনো বর্ণনা। ঘটনা হয়েছে বনী ইসরায়েলের একজন লোক, তিনি অসুস্থ, ফেরাউনের শূন্য বলছে আমার জিনিসগুলো নিয়ে দরবারে দিয়ে আসে। তিনি বলছেন আমি অসুস্থ, এই কাজ আমি করতে পারবো না। বলছে অসুস্থ আমি, বলছি আমারে চিনোস না? এরকম ফেরাউনের চেলাচামুন্ডে এখনো আমাদের সমাজে আছে না নাই? মানুষের উপর জোর খাটায়, চাঁদাবাজি করে, মানুষের সম্পদ লুটে নেয়। তিনি বললেন আমি করব না, আমার শরীর খারাপ। জোর করলো, তোরে করতেই হবে। পাশে দিয়ে যাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম, বলছেন কি হয়েছে? বলছে দেখেন এই অবস্থা, আমাকে সে জোর করছে। কয় তুই জোর করস কেন? কয় মুসা তুই আমাদের চিনিস না? কয় চিনলাম। কি দিলেন? এক থাপ্পড়ে শেষ। ফেরাউন যখন শুনল, ফেরাউন বললো এটা মুসা ছাড়া আর কারো কাজ না, কারণ এই হাত তার মুখেও কয়েকবার শিশুকালে পড়েছে। এই মুসা আলাইহিস সালামকে বলছেন লান তাস্তাতিয়া মাইয়া সাবারা, তুমি আমার সাথে থাকার ধৈর্য হবে না তোমার। এত বড় নবীকে খিজির আলাইহিস সালাম বলছে আমার সাথে থাকার কোনো ধৈর্য বলছে লা তাসআলনি আন শাই, কোনো ব্যাপারে আমাকে প্রশ্ন করবা না, আমি যতক্ষণ না বলবো তুমি কিছু জিজ্ঞেস করতে পারবা না। উঠলেন নৌকাতে, ওই পাড়ে গিয়ে নৌকাটা ডুবিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন এটা কেমন কাজ আপনি করলেন? আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন, আপনি কেন নৌকাটাকে ডুবিয়ে দিলেন? বলছে আমি না তোমাকে বলছি কোনো প্রশ্ন জিজ্ঞেস করবা না। বলছে আর করব না। একটু পরে গিয়ে একটা সন্তানকে এক থাপ্পড়ে মেরে ফেলেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি তো মারছি ফেরাউনের দুশ্মনকে, ফেরাউনের বন্ধুকে, এ তো নিষ্পাপ ছেলেকে মারি ফেলেছে। আকাতাল তানাফসান জাকিয়া, তুমি একটা নিষ্পাপ ছেলেকে মেরে ফেলেছ। বলছে তোমার কেনা বলছে প্রশ্ন করবা না, জ্ঞানের বাহাদুরি যেন কখনো না আসে। ঠিক না বেঠি? কার কত বড় জ্ঞান এটা জানেন কে? আপনার যে জ্ঞান আছে আমার সেই জ্ঞান হয়তো নাই। যেমন আমরা সামান্য কোরআন হাদিসের একটু ছাত্র, আবার বাবু ভাই স্বর্ণ এমন বুঝা বুঝে দোকানে একটার পর একটা দিতেই আছে, কোনটা ধরলে স্বর্ণ হইব সেটা উনি বুঝে। আবার ধান খেতে কি চাষ করলে এখানে কি হবে এটা বুঝে চাষি, এটা বুঝে কে? প্রত্যেকের আলাদা আলাদা জ্ঞান আছে না নাই? এবার তিনি গেলেন, দুইজনই ক্ষুধার্ত, বললেন আমাদেরকে কিছু খাওয়াও। তারা নিষেধ করলো না খাওয়াইতে পারবো না। তিনি দেখলেন একটা ভাঙা দেয়াল, ওই দেয়ালটাকে তিনি তৈরি করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন যদি তুমি চাইতা তাহলে কিছু টাকা এখান থেকে নিতে পারতা, কিন্তু তুমি বিনা পয়সায় দেয়ালটা বানিয়ে দিয়েছ, এদের কাছে খাওয়া চেয়েছি আর আমাদেরকে খাওয়া দেয়নি। এবার মুসা আলাইহিস সালামকে বললেন হাদা ফেরা কোবাইনি অবাইনা, এটা আমার আর তোমার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিবে। এখন আমি তোমাকে বলবো এই তিনটা কাজ কেন আমি করেছি। প্রথম কাজটা করেছি এই জন্য, এলাকার একজন শাসক আছে অন্যায়ভাবে মানুষের নৌকাগুলো নিয়ে যায়, আর এই নৌকা না থাকলে এই ছেলের পরিবার না খেয়ে থাকবে, এই জন্য নৌকাকে ফুটা করে দিয়েছি যাতে সে আর না নেয়, খুতালা নৌকা নেয় না। দুই নাম্বার ওই যে ছেলেটাকে মেরেছি, এই দুইজনের পিতামাতা সওয়ালে হাইন, দুইজনের পিতামাতা নেককার। কি কার নেককার? এই ছেলেটা গোমরা হবে, এই ছেলেটা পিতামাতাকে কষ্ট দিবে, নেককার বাপার বরকতে আল্লাহর নির্দেশে আমি সন্তানটাকে মেরে ফেলেছি। তিন নাম্বার এই যে ওয়ালটা করে দিয়েছি, ওয়ালের নিচে এতিমদের সম্পদ আছে। কি আছে? এতিমদের সম্পদ আছে, যদি ওয়ালটা না করে দিই সম্পদটা অরক্ষিত হয়ে যাবে।
একজন নবী আলাইহিসসালাম বুঝলেন না, এই জন্য যখন কোনো কিছু বলবেন সাথে কাকে রাখবেন, লা তাকুলাল্লা ইন্নী ফাইলুন যালিকা গাদা, পশ্চিম কালেও বলবো না এটা আমি আগামী কাল করব, বরং বলতে হবে ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। সাথে রাখতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহকে রাখতে হবে। এই জন্য জ্ঞান কখনো জ্ঞান অহংকারের জিনিস নয়, যত বড় জ্ঞানী তত নরম, ঠিক না বা ঠিক? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? শুনছেন? কে ছিলেন? আরে মানুষের জিজ্ঞেস তোমরা কেউ না, কে ছিলেন? এতক্ষণ লাগলো কেন? এই জন্যই দেবন্দে যারা পড়ে তাদেরকে বলা হয় কাসেম। কি বলা হয়? কাসেম। ওনার লকবে কাসেম। কার নাম ছিল জানি? নবী সাল্লামের ছেলে, একমাত্র ছেলে, যিনি 8 বছর বয়সে মারা গেছেন। কি নাম ছিল? কাসেম। রাসুল সাল্লামকে বলা হতো আবুল কাসেম। তো রাসুল বলছেন, আমি যতদিন জীবিত আছি, লা তাকান্নু বিকুনিয়াতি, আমার এই টাইটেলটা তোমরা ব্যবহার করো না। শুধু একজনই ছিলেন আবুল কাসেম, তারপরে এটা ছড়িয়ে গেছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, দেখেন কত নিরহংকার মানুষ, সারা রাত রেল লাইনে রেল স্টেশনে বোঝা টানতেন, আর দিনের বেলায় মানুষকে পড়াতেন, দিনের বেলায় পড়াতেন ছাত্রদেরকে। এক ছাত্র পড়তে এসেছে, স্টেশনে এসে বসে আছে, তিনি গেলেন, গিয়ে বললেন কোথায় যাবা বাবা? বলছে আমি দেওবন্দের ওই গাছের নিচে যাব, ওখানে একজন ওস্তাদ আছে, ওনার কাছে পড়ব। খুব কোনো ভালো ঘরও ছিল না তখন। তিনি বললেন ঠিক আছে আসো, তোমাকে আমি ওখানে পৌঁছে দিই। ছেলের ট্রাঙ্ক বেডিং নিজের মাথায় করে নিয়ে ওই জায়গাতে পৌঁছিয়ে দিল ছেলেকে। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না। এলমে দিন উপমহাদেশে এমনি আসে নেই, এই মাদ্রাসার পিছনেও রুহুল আমিনের জীবনের বহু বছর কেটে গেছে, ঠিক না বলি? কোথায় খাওয়া, কোথায় পরিবার, এইভাবে একটা দুইটা না, 45,000 কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, ছোট খড়ো মিলিয়ে নুরানি থেকে শুরু করে দাওরা পর্যন্ত। আসে না নাই? এগুলো এমনি আসে না, ভেসে আসে নেই, এগুলো নিচ থেকে উঠেছে, ঠিক না বাড়ি? প্রত্যেকটার পিছনে পরিশ্রম আছে না নাই? কি পরিশ্রম, একজনের জীবন শেষ করে দিয়েছেন। কোথায় টাকা, কোথায় খাওয়া, কোথায় স্যালারি, কোথায় কি বলে কোজি কেরিয়ার, কিসের কেরিয়ার? একটাই কেরিয়ার আমাদের, বাচ্চারা যেন কোরআন শিখে, ঠিক না বাড়ি? বাচ্চারা যেন পড়তে পারে আল্লাহর কোরআন, এটাই ক্যারিয়ার। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই ক্লাসে পড়াতে বসছেন, ওই ছেলেটার মুখে বারবার ওনার চেহারা ভাসছে। কাছে গিয়ে আসতে করে বললেন, হুজুর আপনিই তো গত রাতে আমার বোঝাগুলো মাথায় করে আমার এখানে এনে দিয়েছেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই বললেন, এলমের তলবে এলমের খেদমত করা এটা নবীর সুন্না। কার সুন্না? নবীর সুন্না। জারিরা দিয়ে বলছেন, ওয়ান্স আপন এ টাইম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ টিচিং আস ইন দ্য মস্ক অফ মদিনা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মসজিদে আমাদেরকে তালিম দিচ্ছিলেন, তা আমি ওনার ক্লাসে গেলাম, একটু দেরি হলো আমার, আমি ভিতরে জায়গা পাইনি, আমি দরজার বাহিরে বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমালটা ছুঁড়ে আমার দিকে মেরেছে। আমি সেই রুমালটা বুকে নিয়ে জড়িয়ে বসলাম। রাসূলের রুমালের বসার ক্ষমতা পৃথিবীর কারো, শুধু একজন মহিলা বসেছেন রাসূলের রুমালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ছিল, ওনার ইউনিভার্সিটি, ওনার জামিয়া, ওনার দারুল উলুম, সেখানে বসে তিনি তালিম চালাতেন। তালিম চালাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একজন মহিলা ঢুকেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আসলেন, এসে নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই মহিলা রুমালের উপরে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসলেন ছাত্রের মতো, ওই মহিলা রাসূলের মাথা মুছে দিলেন। সময় কথা বললেন, রাসূল মনোযোগ দিয়ে শুনলেন, ওই মহিলা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ালেন, রাসূলও দাঁড়ালেন, দরজা পর্যন্ত গেলেন। যতক্ষণ ওই মহিলাকে দেখা গিয়েছে, রাসূল দাঁড়িয়েছিলেন। রহমতের মূর্তপতি মুহাম্মদ সাল্লাল্লাহু, কেউ যখন রাসূলের সাথে হাত মিলাতেন, যতক্ষণ ওই লোক হাত ছাড়িয়ে না নিতেন, রাসূল হাত ছাড়তেন না। কেউ যখন রাসূলের দিকে তাকাতেন, রাসূল তার দিকে তাকিয়ে থাকতেন।
কারোর দিকে কখনো আর চোখে এরকম করে তাকাতেন না, সোজা তাকাতেন, ফুল বডি দিয়ে তাকাতেন কারোর দিকে, রাহমাতাল্লিল আলামিন। রাসূল সাল্লাম এসে বসলেন, সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহি আলাইহিম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলা এত বড় সৌভাগ্যবতী যিনি বিশ্ব নবীর চাদরের উপরে বসেন, কে এই মহিলা? রাসূল বললেন, আমার মায়ের আদর আমার তেমন নসিব হয়নি, যেই মহিলা আমাকে ছোট্টবেলাতে দুধ পান করিয়েছেন আমার সেই দুধ মা হালিমাতু সাদি আমাকে দেখতে এসেছে, আমার মায়ের একটু যত্ন আমি নিলাম, মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করলেন, হালিমাতু সাদিয়ার চেয়ে সৌভাগ্যবতী আল্লাহর জমিনে আর কেউ বলো বলো তাড়াতাড়ি। আচ্ছা, ওই ঢাকাতে বাচ্চারা যাবে মাদ্রাসা, ড্রাইভার আসছে, এই জন্য এগুলি ড্রাইভারটা ফোন দিচ্ছে বারবার। ঢাকাতেও নাকি পানি, সারা দেশে কি শুরু হলো, পানি আর পানি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে ধন্য করে দেন, আরো জোরে বলি আমিন। সালাম, একটু রাস্তার ওই পাশে যেতে বলো, বাচ্চাদেরকে গাড়ি আছে ওখানে দেওয়া আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জ্ঞান বহু কষ্টের মাধ্যমে এসেছে, আল আল আলমু আলমান, এলেম হলো দুই প্রকার, কয় প্রকার জোরে বলেন। এখন কিছু ভণ্ড বেরিয়েছে, হাদিসের দরকার নাই, কি নাম জানিয়ে দেন, আহলে কোরআন না, কি নাম দিছে এগুলো, আহলে কোরআন। কেউ যদি বলে হাদিসের দরকার নাই, ও যে কাফের এতে কোনো সন্দেহ নাই। এই যে আসরের নামাজ চার রাকাত পড়ছে, এটা শিখেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ফজর দুই রাকাত, জোহর চার রাকাত, আসর চার রাকাত, মাগরিব তিন রাকাত, এশা চার রাকাত ফরজ, এগুলো শিখেছেন রাহমাতাল্লিল হাদিস শালায় এক কদম চলা আমাদের পক্ষে সম্ভব না। কোরআনের ব্যাখ্যা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু দুইটাই ওহি, একটা ওহি মাতলু আর একটা গায়রে মাতলু, একটা ওহির কোনো পরিবর্তন নাই, রাসূলেরও পরিবর্তন করার ক্ষমতা কখনো নাই, যা এসেছে তাই পড়তে হবে, ঠিক যাবে ঠিক। সেটার নাম কি? কোরআন। সেটার নাম কি? যেই সুরা আমরা পড়ি সেটা কাবার ইমামও পড়ে, ঠিক না বে ঠিক, সেটাই পড়েছেন রাহমাতাল্লিল আলামিন। আরেকটা হলো ওহিয়ে গাইরে মাতলু, কথাটা হলো আল্লাহর, ভাষাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের নিজের ভাষা তিনি প্রয়োগ করেছেন, কিন্তু ভাবটা দিয়েছেন কে? আবার আল্লাহ সূরা নজমের ভিতরে বলছেন, আমার নবী নিজের মন থেকে কখনো কথা বলতেন না, তিনি কখনো মন থেকে কথা বলতেন না, একটা কথাও নিজের মন গড়া বলেন নাই, সব কার কথা? আল্লাহ ওহী করেছেন, তারপরে কথা বলেছেন রাহমাতাল্লিল। যেমন বলেছেন, পানি যদি মাছিতে পড়ে মাছি ডুবিয়ে দাও, বুখারী হাদিস, মাছি কি করবেন? ডুবিয়ে দিবেন। দুধে মাছি পড়লো কি করবেন? ডুবিয়ে দিয়ে দুধটা খেয়ে ফেলেন। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখে, মাছির দুইটা ডানা, একটা হলো ডান আর একটা বাম, বাম ডানাতে থাকে রোগ, বামপন্থীদের কাছে থাকে কি রোগ, এরা রোগী, বাম ডানাতে থাকে রোগ, আর সেই রোগের ওষুধ থাকে কোন ডানায়? ডান ডানা। এটা রাসূল জানলেন কেমনে, শিখেছেন কি? কে শিখেছেন? রাসূল বলছেন বুখারি বর্ণনা, লা তানফুক ফিল মা, পানিতে ফু দিও না। এই যে আমরা চা ঠান্ডা করি, এটা হারাম, এটা কি হারাম? এটা নিষেধ করেছেন রাহমাতাল্লিল আলামিন। আজকে ডাক্তাররা দেখে এটা কেন হারাম, ইফ ইউ ব্রিদ ইন দ্য ওয়াটার, আপনি যদি পানিতে ফু দেন, কার্বন ডাইঅক্সাইড পানিতে মিলে এই পানিটা বুকে আটকা পড়ে আপনি মারাও যেতে, এটা 1400 বছর আগে বুঝছেন রাহমাতাল্লিল। আবার বলছেন ডান হাতে খাও, ইয়া গোলাম সাম্মিল্লাহ,
কুলবি আমিনিক কুলমিম্মায়ালিক, চারটা কথা বললেন একটা শিশুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনা, হে শিশু তুমি যখন খাবা বসে খাও, কি করে খাও? বসে খাও। আজকের ডাক্তাররা বলছে দাঁড়িয়ে যারা খায় এদের লিভার এবং কিডনি বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যে সমস্ত দুনিয়ার যে সমস্ত জায়গাতে দাঁড়িয়ে খাওয়ার নিয়ম, বুফে বুফে বলে, কি বলে বুফে, ফাইভ স্টার হোটেলগুলোতে কি থাকে খাওয়া, এরকম দেয়া থাকে, আপনি হাঁটবেন না, লয়া লয়া খাইবেন। এক ঢোক পানিও যদি আপনি দাঁড়িয়ে খান আপনার কিডনির প্রভাব পড়বে। দাঁড়িয়ে খেতে খেতে দেখা যাবে কিডনি বড় হয়ে গেছে, লিভার বড় হয়ে গেছে। সেজন্য চোদ্দশো বছর আগে রাসূল বলছেন কুল মিম্মা ইয়ালি, তোমার সামনে যেটা সেটা খাও, বসে খাও। সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে খাও। কোন হাত? ডান হাত দিয়ে। কেন? খাওয়া নালি পানির নালি ডান হাতে ঘুরানো, ডান হাত দিয়ে যখন খাবেন এই নালিটা মুক্ত থাকবে, এই খাওয়াটা যেতে আর কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ডান হাত চেপে ধরে বাম হাত দিয়ে খান, বুকে পানি আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। সবগুলো বিজ্ঞান এসেছে মুহাম্মদ সাল্লামের জীবনী থেকে। আল্লাহু আকবার। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, অল্প জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই জ্ঞান সব সময় চাইতে হবে একজনের কাছে, প্রতিদিন একজনের কাছে জ্ঞান চাইতে হবে। সূরা তাহার ভিতরে আল্লাহ সেই কথা বলছেন, কিভাবে জ্ঞান চাইবেন? রব্বি জিদনি, বলেন রব্বি জিদনি এলমা, কারণ জ্ঞানের একমাত্র মালিককে আল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, এই ফেরেশতারা আমি চাচ্ছি একজন মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা কি বললেন? নাহানু নুসাববিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। এদেরকে বানাবেন না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঠিক না? ঠিক, এদেরকে বানায়েন না। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, প্রথম জ্ঞান ইলম, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, প্রথম এলেমের শিক্ষককে, জোরে বলেন মুহাম্মদ সাল্লামের শিক্ষককে, আর রহমান আল্লামাল কোরআন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন, এই মাইকের নামও তিনি শিখেছেন, এই জন্য তার বংশধররা এটা পেয়েছে, ক্যামেরার নাম তিনি শিখেছেন। কেয়ামত পর্যন্ত যত জিনিস আসবে সব জ্ঞান আদম আলাইহিস সালামকে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদের সামনে পেশ করলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এই ফেরেশতারা এই জিনিসের নাম তোমরা বলো। ফেরেশতারা সেজদায় পড়ে গেলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি ছাড়া আমাদের কোনো জ্ঞান, জ্ঞানের একমাত্র মালিক কে? একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন, এই জন্য মানুষের ইবাদতের দাম সবচেয়ে বেশি না কম? কেন বেশি? কোনো প্রাণী সেজদায়, কোনো প্রাণী কেয়াম অবস্থায়, কোনো প্রাণী শোয়া অবস্থায়, তিন পজিশনে তিন প্রাণী আল্লাহ তসবিহ করে। যেমন সাপ, সাপ সবসময় সেজদায় পড়ে থাকে, গরু সবসময় রুকু অবস্থায় থাকে, কুমিরগুলো সবসময় শোয়া অবস্থার মধ্যে তসবিহ করে, কার? কিন্তু মানুষের গুণ দেখেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. سبحان লোকেরা বুঝে নেই, একটু বলুন তো আল্লাহু আকবার। আপনারা আছেন আমার সাথে? আছেন? এদিক সেদিক মনোযোগ দিবেন না। কোরআন শরীফ খুব ঠান্ডা আবার খুব গরম। কোরআন আপনাকে আসামি বানাবে, আপনি আসামি হবেন কোরআনের কারণে। কোরআন বলবে ইত্তাখাযা হাযাল কোরআনা মাহজুরা আসরা ফুরকান, এরা আমাকে নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। পার্লামেন্টে কোরআন পড়া হতো, সেই পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন পাস করা হতো, ঠিক কিনা? কোরআনে পড়ছে হাররম হাররম আলাইকুমুল মাইতা ওয়াদ দাম ওয়াল লাহমুল খিনজির মা উহিল্লা লিগাইরিল্লাহ,
তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম করেছি, মরা জিনিস হারাম করেছি, শুকরের গোস্ত হারাম করেছি, আল্লাহ ছাড়া কারো নামে মানত করাও হারাম করেছি। এখন পীরদের নামে মানত আছে না নাই? মরা পীরদের নামে মানত, অমুক হুজুরের নামে গরু ছাড়ছে, তুইও ভণ্ড, তোর গরুও ভণ্ড। গরুর গায়ে যত পশম এত গুণা তুমি করেছ, এই গরু কেয়ামতে তোমাকে পায়ের তলায় গিয়ে নিষ্ঠ করবে। কি কঠিন কেয়ামত আসতেছে আমাদের সামনে। কোরআন শরীফ বুঝে পড়বো, রাজি আছি তো? যে কটা সুরা মুখাস্ত আছে এটাকে বন্ধু বানাবো, রাজি আছেন তো? রাসূল হেঁটে যাচ্ছেন, দেখে যে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, একজন আদনা সাহাবীর পায়ে ধুলার সমান কেয়ামত পর্যন্ত সমস্ত উম্মত হতে পারবে না। আর এই লোকেরা সাহাবীদের সমালোচনা করে, থাপ্পায়া গাল দাঁত ফেলে দেয়া দরকার যেগুলো সাহাবীদের নামে সমালোচনা করে, ঠিক না? একটা হাদিস প্রতি জুমা ইমামরা পড়ে, মূর্খরা বুঝে না। আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবী লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগি আবগাদাহুম খাইরুল কুরআনে কারনে সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। যতজন হাদিস বেত্তা আছে সবাই বলেছে হাদিসটা সহিহ। হাদিসটা কি? ইরহাম আলা উম্মতি ওয়া উম্মতি আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন, আমরা আবু বকর। আল্লাহু আকবার। রাসূল বলছেন, ও আবু বকর শুনো, কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে নবীদের নেতা আমি আর সমস্ত মানুষের নেতা তুমি। কিশান, কিশান আবু বকরের। আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবেন, আবু বকরের আমল পাল্লায় উঠিয়ে দেওয়া হবে, আল্লাহ কাহার রূপ রহমান হয়ে যাবে। কি আমল করতেন আবু বকর? তিনি খলিফাতুল মুসলিমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন সালাম ফিরিয়ে একজন কুষ্ঠরোগিনীর ঘরে যান, গিয়ে দেখেন কে যেন সব ধুয়ে মুছে রোগীকে খাওয়ায় চলে গেছে। একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম ফিরানোর সাথে সাথেই তসবি না পড়ে ওই মহিলার ঘরে চলে গেলেন। কুষ্ঠরোগে সারা শরীর পচে গেছে, গিয়ে মহিলাকে খাওয়াবে, এমন সময় মহিলা বলছে, তুমি জানো না আমাকে কীভাবে খাওয়াতে হয়, প্রত্যেক দিন যিনি খাওয়ায় একটু অপেক্ষা করো, তিনি আসতেছে। ওমর ফারুক রাদিন দাঁড়িয়ে দেখে আবু বকর সিদ্দিক ঢুকছে, কেঁদে ফেললেন, ওমর আগেও হারাতে পারলাম না, এখনো হারাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মসজিদে নববীতে তিরমিজির সহিহ বর্ণনা, আজকে কে নফল নামাজ পড়েছ, তাহাজ্জুদ পড়েছ, আবু বকর হাত তুললেন। আজকে কে জানাজা পড়েছ, তিনি হাত তুললেন। আজকে কে রুগীর সেবা করেছ, তিনি হাত তুললেন। আজকে কে সদকা দিয়েছ, তিনি হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছ, তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কাজ কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল বলছেন, প্রত্যেক মানুষকে তার আমল অনুযায়ী এক এক জান্নাতের দরজা থেকে ডাকা হবে। কারো রোজাটা খুব সুন্দর, তাকে রোজার যে জান্নাত রায়াম সেই গেট থেকে তাকে ডাকা হবে। তার সলাটটা খুব সুন্দর, সলাতের গেট থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে যাকে প্রত্যেক দরজা থেকে জান্নাতের ডাকা হবে? রাসূল বললেন, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমন একজন আছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তিনি কে? বলছে, তিনি আপনি হয়ে যাবেন। কিশান আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহ আমরা যেন সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, রাসূল বলছেন, কসম কে? আল্লাহর কসম, আল্লাহর কসম, এই শুনো আমার সাহাবীদের ব্যাপারে, লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার পরে তারা তোমরা কোন সাহাবীকে সমালোচনার পাত্র বানায় না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে আমার সাহাবীদেরকে ভালোবাসবে আমি নবীর মহব্বত পুরোটাই তার জন্য থাকবে। আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম, আর আমার নবীর ঘৃণা, আমার সাহাবীদের ঘৃণা যার অন্তরে থাকবে আমার ঘৃণা পুরোটাই তার সাথে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
খৈরুল করুণে কারণে শ্রেষ্ঠ যুগ সাহাবিদের যুগ, আল্লাহু আকবার। সাহাবিদের যুগের চেয়ে শ্রেষ্ঠ কোনো যুগ নাই, রাসূলের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবিদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। আমাদের শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা কি ছিলেন, কথা কয় না কেন, কি ছিলেন? রাসূলের সাতজনের ফতুয়া বোর্ড ছিল, কয়জন? সাতজনের ফতুয়া বোর্ড। ফতুয়া বোর্ডে একজন মহিলা ছিলেন, মহিলার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু সেই ফতুয়া বোর্ডের একজনের তেলাওয়াত রাসূল সাল্লাম শুনতেন। রাসূল বলতেন, তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিব্রাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরবা, আবু হানিফা অধিকাংশ মাসলাগুলো নিয়েছেন ইবনে মাসউদের কাছ থেকে, এই জন্যই তিনার শান এত বড়। আল্লাহ আমাদেরকে তার সঠিক অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। কিভাবে সাহাবিদের সমালোচনা আপনাদের মুখে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবিদেরকে কি ভালোবাসতেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সূরা ইখলাস পড়ছেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আলম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। একবার পড়ছেন, থেমে থাকছেন, আবার সুন্দর করে পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু বললেন যে তুমি সূরা ইখলাস পড়ছো, মনে রাখো সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে বাড়ি বানাইতে চা? চান? সবাই চান তো? আল্লাহ কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু যে কত প্র্যাকটিক্যাল ছিলেন, কত সুন্দর করে বলতেন। আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন, রাসূল ডাকলেন, আবু হুরায়রা তাহলে শুনো কি করছো? তিনি বলছেন, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন, শুনো আসো আমি বড় গাছ লাগাই দিই। আবু হুরায়রাদের জিজ্ঞেস করলেন, কত বড় গাছ? রাসূল বললেন সাল্লাল্লাহু, এত বড় গাছ, ওই গাছের নিচে একটা দ্রুতগামী ঘোড়া 700 বছর দৌড়াবে, ছায়া শেষ হবে না। আরো কিছু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা গাছে 70 রকমের ফল হবে, এক এক ফলের ভিতরে 70 রকমের মজা থাকবে। 70 রকমের খাওয়া একসাথ করতে পারবেন? পারবেন? আপনাকে উপদেষ্টাদেরকে দিল তো শীত হয়ে থাকি, 500 জনেও 70 রকমের খাওয়া একসাথ করতে পারবে না, ঠিক না ব্যাটি? একই রকমের পাউরুটি খায়, 3 রকমের, একটু ভাজি করলে কয় ফ্রেঞ্চ ফ্রাই, কি ফ্রাই? ফ্রেঞ্চ ফ্রাই। একটু ভিতরে মাছ টাছ দিলে কয় কি কয় এটারে? না কি জানি কয়, নামও ভুলে, ওই যে কি জানি একটু কয় এটারে, এক একটা একে একই জিনিস, আলুর 14 রকমের, আবার প্যাকেট করে দেয় ভাই, এটা হলো চিপস, এটা কি চিপস? একই জিনিস, ভাতের একটু তেল দিয়া লাইরা ডোলে, এটার নাম কি? ফলাউ। আর যদি একটু ডাল দেয়, এটার নাম কি? খিচুড়ি। এটার নাম কি? খিচুড়ি। জিনিস একই, যেই লাউ সেই কদু। আর জান্নাতের প্রত্যেকটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ, সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি বড় গাছ লাগাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট করে বলবেন, আমাদের লোকদের এত তাড়াহুড়া, স্পষ্ট করে তসবিগুলো পড়ে না, সালাম ফিরিয়ে এত জোরে আঙ্গুল দৌড়ায়। আমি মাঝে মধ্যে বলি, বাবা কি কয় চলতেছে ভিতরে? আর মেয়ে ভিতরে চলতেছে, তোমার ঠোঁটে কি পসা লাগছে নাকি তোমার? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা ঠোঁট নাড়ে আল্লাহ জিকিরে, আল্লাহ নিজে তাদের সাথে থাকে। আপনি ঠোঁট লাড়াবেন, স্পষ্ট করে পড়বেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, নামাজেও সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, স্পষ্ট করে পড়বো, আল্লাহ তৌফিক দান করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিদিন যে নতুন কোনো জিনিস শিখবে না, তার জীবন ধ্বংস হয়ে গেছে।
প্রতিদিন একটা হাদিস শিখবেন, প্রতিদিন একটা কোরআনের আয়াত অর্থ শিখবেন, পারবেন তো? কথা কন না কেন, বাংলাদেশের কোনো ইমাম নাই যিনি অন্তত দশটা সুরার অর্থ জানেন না, এরকম একজন ইমামও নাই। আপনি সুরা ফাতিহা পড়ছেন, হুজুরকে বলেন হুজুর আমার এটার অর্থ একটু বলে দেন, রাগ করবে? রাগ করবে? সবচেয়ে অল্প বেতনে চাকরি করে কিন্তু সবসময় খুশি থাকে, ঠিক না বাড়ি? আপনারা খবর নেন তো এই মাদ্রাসার মহতামে গত ছয় মাসে কোনো বেতন নিছে কিনা? দশজন টিচার প্রায় 80-90 হাজার টাকা বেতন, সবচেয়ে কম বেতন, সেটাও রেগুলার পায় না, কিন্তু আসলে কি দেখবেন? মুখে হাসি, সুন্দর জামা, ঠিক না বাড়ি? আর অফিসে যেগুলো ঘুষ খায়, মুখে হাসি নাই, জামা দেখলে মনে হয় মেথরের মতো, চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিটায়, সালাম দিলে উত্তরও দেয় না। আল কানাতু কানানাতুন নাফস, মনের সন্তুষ্টি বড় সন্তুষ্টি, ঠিক না বেঠি? যার মনে শান্তি আছে তার মতো শান্তি আর কারো, আর যার মনে শান্তি নাই সারা দুনিয়া দিয়েও সে অশান্ত। এত কিছু থাকার পরেও হেলিকপ্টারে ভেগে যেতে হয়, হ্যাঁ কোথায় গেল? আহা কত মারা মারছে, হেফাজতে এখনো বহু আলেমের খবর নাই, বহু তালেব আলেমের কোনো খবর এখনো নাই, কত মেরেছো, হিসাব হবে সব। সবচেয়ে নির্যাতিত কার? আলেম, আলেমদের রক্ত, আমাদের সেনা প্রধানদের রক্ত, আমাদের অনেক রাজনৈতিক নেতাদের রক্ত সব মিলিয়ে এই বিজয় এসেছে, এমনি আসেনি, চূড়ান্ত ভাবে শিশুদের হাতে আল্লাহ এটা তুলে দিলেন। আমরা ইসলামের কাজ করলে আমাদেরকে কি বলা হতো? জঙ্গি আর রাজাকার। আমার জন্ম 68-তে, আমিও রাজাকার। আল্লাহ কয় বাবু ভাই রাজাকার না? জন্ম কবে? নিরিবিলি মানুষ, কারো ধারেও নেই পাশেও নেই, ইসলামের সাথে আছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কয় দাঁড়া, 18 কোটির রাজাকার বানাই, তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি সরকার, এখন রাজাকাররা সরকার হবে। কোরআন শরীফ নিষিদ্ধ ঢাকা মসজিদে করেছে এক বেয়াদব, ওর রুমে আল্লাহ কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছে। মাদ্রাসার ছেলেরা ইউনিভার্সিটির বারান্দায় যেতে পারতো না, সেখানে সব হাই 20-24-20রা থাকবে, এখন আমাদের ছেলেরা গিয়ে সেখানে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ বলে, এটা আমাদের কোরআনের বিজয়, ঠিক না বেঠি? বলি কেমনে কাদ্দারি করো, করোনা যখন সারা দেশ মরে যাচ্ছে তখন বিগত সরকার হেফজখানাগুলো খুলে দিয়েছে, ঠিক না বেঠি? হেফজখানার কোমলমতিরা পড়া শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে, মসজিদগুলো খুলে দিয়েছে, করোনা বিদায় গ্রহণ করেছে, নামাজ আছে যেখানে করোনা নাই। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ইউ মাস্ট ডু দ্য এভলিউশন, তোমরা উজু করো, কি করো? উজু করো, হাত ধো, মুখ ধো, তাহলে করোনা তোমাদের কাছে আসতে পারবে না। ইসলামে যা আছে সব হলো জ্ঞান, সব কি জ্ঞান। এই জন্য আপনার সন্তানটাকে মুসলমান বানান, আপনার সন্তানটাকে দিনদার বানান, আপনার মেয়েটাকে দিনদার বানান, আপনার মেয়েটাকে উচ্ছৃঙ্খল পড়া পড়াবেন না, আপনার ছেলেটাকে কোরআন ছাড়া অন্য কিছু পড়াবেন না, তাহলে ও আপনাকে পায়ের তলায় দিবে, কোথায় দিবে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে ওদেরকে আমাদের কাছে এনে দেন, যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয়নি, কেন এত কষ্ট করে করে? কয়েক লক্ষ আলেম নিজেরা দলিত মথিত হয়ে হাজার হাজার ছাত্র বানাচ্ছে, ঠিক না ভাই? একটাই উদ্দেশ্য, যাতে কেয়ামতে সুন্দর থাকা যায়। আমাদের এই জীবনটা আসল জীবন নয়, আসল জীবন হলো মৃত্যুর পরে, ঠিক না ভাই? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড় জ্ঞানী কি, আপনারা বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে?
বলেন সবচেয়ে বড় জ্ঞানী কে? আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় জ্ঞানী যে মৃত্যুর পরের জীবনের জন্য চিন্তা করে। মৃত্যুর পরের জীবন, চোখটা বন্ধ হয়ে গেলেই তো জীবন শেষ, ঠিক না? ঠিক, আজ মরলে কাল তিন দিন চোদ্দ দিন আর কেউ মনেও রাখে না। আল আজিজ মান ইত্তাবা হাওয়াহু, সবচেয়ে অপারগ, সবচেয়ে অকর্মণ্য ওই লোক যে নিজের মন যেটা চায় সে অনুযায়ী কাজ করে আর আশা করে আল্লাহ তারে মাফ করে দিবে। আমরা আল্লাহর কাজটাকে সামনে রাখবো, রাজি আছি তো? রাজি আছি তো? এই প্রতিষ্ঠানের জন্য আমি কিছু ভাইকে চাইব, আমার দশজন ওস্তাদের বেতন নিবে কয়েকজন ভাই, পারবেন? পারবেন? পয়সালাকে আপনাদের মধ্যে সবচেয়ে বড় দেখি, এই কয়েকজনই যথেষ্ট। কিন্তু এই প্রিন্সিপাল মোতায়েম সাহেব কোথায় হুজুর? একজন বাবা বলেন তো আপনি মোতামাম হুজুরের দায়িত্বটা নেবেন। এতিম কজন আছে? ১৮ জন। একজনের কত খরচ আসে মাসে? ২২০০। একজন এতিম নেবেন, এক মাস নেন, দেখি একজন হাত তোলেন তো। হায় হায়, এখানে পয়সালা কম না? মগাই চৌধুরী সাহেব আমার আত্মীয় ছিলেন, আমার ছোট ভাইয়ের খালু শ্বশুর। হ্যাঁ, মধুইলের মগাই চৌধুরী আমাকে একটু আগে বললে, ওনার ছেলে এখন ডিসি, কয়েক হাজার বিঘা জমির মালিক, ওরে ঘাড়ে ধরে আইনা পয়সা বাইর করত। আপনার দিবেন ইনশাআল্লাহ, আমি দাবি রেখে যাব আপনাদের কাছে, আমি আরেকবার আসবো যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়। আমার প্রোগ্রাম চাপাইতে, কালকে বগুড়ায় প্রোগ্রাম করেছি, রাত ২টার সময় এনারা ফোন দিয়েছেন যে একটা আয়োজন করেছি, হাবিব ভাই আসার কথা, জুনায়েদ আল হাবিব, কোনো কারণে তিনি আসতে পারছেন না। অনেকগুলো প্রোগ্রাম ছিল ওনাদের, সেফ খালেদ সাইফুল্লাহ, তারপর আরও কয়েকজনের, আমি হ্যাঁ আফমো খালেদ সাহেবের। তো আমার এক ভাইকে যদি আমি সাহায্য করি, আমাকে সাহায্য করবেন কে? নামের দরকার নাই, এই কাগজের দুই পয়সা মূল্য নাই, ঠিক না? আসল মূল্য হলো আমার এখলাসের, মূল্য কিসের? এখলাস। তো আসলাম আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে হলো চেনা, হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দুর্বিরহে ডাকে কে কা বরসায়, স্বপন ভোলো ভোলো দাও বিদায়, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। কোন কবি? কোন কবি? জাতীয় কবি। কি নাম? নজরুল ইসলাম। আমি ১৮ জন ভাইকে চাইব, ১৮ জন। আপনি এতিমের দায়িত্ব নেন, আপনার দায়িত্ব নেবেন কে? রাসূল বলছেন কাফুল ইয়াতিম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের দায়িত্ব নেয় ওরা এইভাবে আমার সাথে বেহেশতে থাকবে, এইভাবে আঙ্গুল দিয়ে দেখালেন। একজন সাহাবি বলছেন ইয়া রাসূল আমার চোখে পানি আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার দোয়া নাও, আল্লাহ তোমার মন নরম করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা একজন হাত তুলবেন না, একজনের মধ্যে একজন সাহস করে হাত তোলেন, উদ্বোধন করেন একজন, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। একজন মিঠুন ভাই, আল্লাহ একজন এতিমের দায়িত্ব নিয়েছে, আল্লাহ তুমি তার দায়িত্ব নিয়ে না, জোরে বলেন আমিন। আপনারা আর একটু উঠান দেখি, আমার বাবু ভাইকে আমি স্টকে রেখেছি। বাবু ভাইয়ের শরীরটা যত বড়, কলিজাটাও তত বড়, আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসার দশজন টিচার, কত বড় বড় প্রতিষ্ঠান আমাদের সরকাররা চালায়, পয়সা দেয় কোনো লাভ নাই, কিন্তু এগুলোতে লাভ, এগুলোতে কোনো পয়সা নাই। স্কুল, প্রাইমারি স্কুলে কোনো লেখাপড়া আছে? কথা কন না কেন, আছে কোনো লেখাপড়া? কিচ্ছু নাই, অথচ বেতন কত একজন টিচারের? ৩০,০০০, ৩৫,০০০, ৪০,০০০। আর এখানে ছাত্র ভর্তি, জ্ঞান আছে, কিন্তু সরকারের কোনো অনুদান নেই। আমরা চাইও না তোমাদের অনুদান, এই পর্যন্ত একটা সরকারও আসে নাই যারা কোরআনকে ভালোবাসে, ঠিক না? সবগুলো এসেছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য, জনগণই আমাদের জন্য আলহামদুলিল্লাহ আসল আমাদের বরকতের জায়গা। ছেলেরা যাবে, যাও ঢুকো, তোমরা ঢুকো, যা পারেন বেশি করে, বেশি করে দিবেন। আর আমি চাচ্ছি আরও দশজন ভাই চাচ্ছি, মিনিমাম ১০টা এতিমের দায়িত্ব নেবেন।
আছে, যে সমর্থমান আছেন, যদি না দেন দশ গুণ ক্ষতি হবে। এখান থেকে যাবেন সিথুয়ে পড়ে থাকবেন বিছনায়, সে সময় তারেক মনোয়ারের গালিগালাজ করবেন না। আমি কখনো কোনো ওই যে দানের অনুষ্ঠানেও যাই না যেগুলোতে কালেকশন হয়, কিন্তু এসে যখন দেখি বিপদে প্রতিষ্ঠান, তখন দায়িত্ব ঘাড়ে নেই। এটা আমাদের দায়িত্ব, আমাদের উপর ফরজ দায়িত্ব। এটা এই এতিমরা যদি বদদোয়া দেয়, আপনারা আশেপাশে ভালো থাকতে পারবেন না। আর এতিমরা যদি দোয়া দেয়, আল্লাহ আপনাদেরকে বরকত দিয়ে ধন্য করে দিবেন, আল্লাহ তৌফিক দান করে। আপনাদের যাদের ধান আছে, ধান দেওয়ার চিন্তা করেন যে একটা এতিমের সারা বছর যে কয় মন ধান লাগে আমি তাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু নিয়ত করেন ভাইয়েরা, আর দুই একটা হাত দেখি আমি। রুহুল আমিন, যোগাযোগ করে পরে, আমাদের সময় আসতেছে ইনশাআল্লাহ, টেনশন করেন না। আমরা আজলা ভরে টাকা দিয়ে যাব, প্রতিষ্ঠানগুলো আমরাই চালাবো, আমরা আলেমেরাই চালাতাম পৃথিবীর প্রতিষ্ঠান। ইংরেজ কুকুরেরা আমাদেরকে ভিক্ষার থলে ধরিয়ে দিয়ে গেছে। একটা মাদ্রাসাও গরিব ছিল না, সব মাদ্রাসার সম্পত্তি ইংরেজ বেনিয়েরা ছিনিয়ে নিয়ে রাষ্ট্রকে দান করে দিয়েছে। একটা মাদ্রাসাও গরিব ছিল না। আলেমরা কোনোদিন এটা না, আলেমরা এটা, আলেমরা কি এটা, কিন্তু আপনারা এটা করেছেন আলেমদেরকে জেলখানায় ভরে ঘুম করে ছোট্ট রফিককে পিটায়া ছাল উঠিয়ে দিয়েছে, উলঙ্গ করেছে আলেমে দিনকে। প্রত্যেক জিনিসের বিচার করবেন কে? কে করবেন? আল্লাহ করবেন। আপনারা এই ভাইদের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। আমি তো এত স্বল্প পরিসর আমার বাড়িতেও হয় না কখনো, আলহামদুলিল্লাহ। আমি লোক চাই না, আমি চাই হৃদয়। অল্প কিছু মানুষের কাছে কোরআন বলে গেলাম, আল্লাহ এটাকে প্রচার করে দিবেন আলহামদুলিল্লাহ। আপনারা দায়িত্ব নেন, আমি খুব দয়ার সাথে আদর করে আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আপনারা ইনশাআল্লাহ দায়িত্ব নেন, এতিমখানাটা যেন জীর্ণ শীর্ণ না থাকে। এটা যখন সতেজ থাকবে, এতিমরা সতেজ হয়ে উঠবে, রহমত নাজিল করবেন কে? আল্লাহ রহমত নাজিল করবেন। বাবু ভাই, আমি অনুরোধ করবো আপনি টিচারদের একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বাবু ভাই করবেন, বাবু ভাই নিজে একটা প্রতিষ্ঠান চালান, রানীনগর একদম শহরের পাশেই প্রতিষ্ঠানটি, সব কিছু তিনিই দেন আলহামদুলিল্লাহ। ছেলেরাও বড় হয়েছে, তিনার ব্যয় ছিলেন অনেক বড় মনের মানুষ, বগুড়ার খুব পয়সালা মানুষ। উনি থাকলে, উনি আসলে একটা মাদ্রাসার পয়সা উনি দিয়ে যেতে পারতেন। জয়নাল হাজি কোনোদিন ব্যাংকে রাখেন নাই, কয়েক শ বাড়ি তার বগুড়াতে, কয়েক শ বাড়ি ব্যাংকে কখনো টাকা রাখতেন, সেভিংস অ্যাকাউন্ট ছিল না, বা সেগুলো রোলিং করতেন। মরে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমি বলবো বাবু ভাই আপনি ওনার সাথে যোগাযোগ করে আমার এই প্রশ্নটা উঠুক, এটা দাওরা পর্যন্ত হবে, আপনার চান তো? এখান থেকে আল্লামা মামুন বের হবে, ঠিক না বেঠি? এখান থেকে হাসান জামিল বের হবে, ঠিক না বেঠি? এখান থেকে বের হবে আমাদের প্রিয় শেখুল হাদিস আল্লামা, আমাদের হাটহাজারী মাদ্রাসার মোহতামিম, কি নাম? আল্লামা শফি আহমদ গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। বড় বড় পৃথিবী বিখ্যাত আলেম এখান থেকে বের হওয়া সম্ভব। আপনারা ইনশাআল্লাহ দানের হাত বাড়িয়ে দিবেন। আমি আপনাদের কাছে দায়িত্ব দিয়ে ছুটি চাচ্ছি। আমি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, হাইবের ব্যাপারে আমি বলেছি, হাইবের ব্যাপারে বলেছি, রাষ্ট্রীয় প্রোগ্রাম মানে ডক্টর ইউনুস সাহেব আলেমদেরকে একটু ডেকেছেন, কিছু সিলেক্টিভ আলেমকে, আমিও আছি, কিন্তু আমি বলছি ইউনুস ভাই আমি পরে শেয়ার করে নেব, আপনি আপনারটা চালান। জনগণের হক আগে, জনগণের হক আগে। হয়তো জুনায়েদ ভাই ছুটতে পারেননি, কারণ জুনায়েদ ভাইয়ের সিনিয়র যারা আছেন তারা বলছে আপনাকে থাকতেই হবে। আপনারা জানেন তিনি তো হেফাজতের ঢাকা মহানগরের দায়িত্বে ছিলেন, অনেক বড় বড় দায়িত্ব জুনায়েদ ভাই পালন করেছেন, আল্লাহ তাকে আরও বড় করে দিন, বলেন আমিন। তারপরে আরও যারা আছেন, এনারা আছেন আজকে সেখানে, ওনাদের থাকতেই হবে। তো এই জন্য ওনারা সেখানে আছেন আরও বড় পরিসরে, যাতে ইসলাম নিয়ে কাজ করা যায়, সেজন্য তিনারা এই প্রোগ্রামটায় আসতে পারেননি। আপনারা মনে কষ্ট নেবেন না, জুনায়েদ ভাই 21 তারিখে সান্তাহার আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে যাওয়া, যে কোনো হক্কানি আলেমের অনুষ্ঠানে আমরা যাবো। রাজি আছি তো? রাজি আছেন তো? আলেমরা যারা কোরআন পড়ে, জুনায়েদ আল হাবিব, তারপরে আমার অত্যন্ত স্নেহের আদরের হলো আরিফ বিন
হাবিব অত্যন্ত আদর করি আমি তাকে, খুব সুন্দর। এদেরকে আপনারা নিয়ে আসবেন, এদের আসরে আপনারা থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আর এতিমখানার সাথে থাকবেন, মাদ্রাসার সাথে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লামের ঘর হলো মাদ্রাসা, আর আল্লাহর ঘর কোথায়? আল্লাহর ঘর মসজিদ। রাসূলের ঘরে না গেলে আল্লাহর ঘরও কবুল হবে না। আল্লাহকে পাইতে হলে মাধ্যম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল বলেছেন আমাকে ভালোবাসো, অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আল্লাহ আমাদের, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিম, সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। শিমুলিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বসে হাজার নরনারী আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আসরের শেষে মাগরিবের আগে এই সময় দোয়া কবুলের সময়, আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল করে নেন, আমাদের নামাজগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, এখানে জুনায়েদ আল হাবিব বাসার কথা ছিল, তার হায়াতকে আপনি দারাজ করে দেন। আমরা আমাদের প্রিয় আল্লামা, আমাদের প্রিয় আজকের এই প্রোগ্রামের রৌনক বক্স মেহমান ফিরোজ আহমদ হুজুরকে পেয়েছি, তার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ, এখানে আমরা পেয়েছি আল্লামা রেজওয়ানুল্লাহ সাহেবকে, তার হায়াতকে তুমি দারাজ করে দাও। মাওলানা আবু রায়হান মাওলানা ওলিউল্লাহর হায়াতকে তুমি দারাজ করো। আমাদের আজকের প্রধান অতিথি তৌফিকুল ইসলাম বাবু ভাইকে তুমি কবুল করে নাও, বাবুল ভাইয়ের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসার 18টা ইতিমকে তোমার হাতে সমর্পণ করে গেলাম। যারা এই টিমদের দায়িত্ব নিবে, তুমি আল্লাহ নিজে তাদের দায়িত্ব গ্রহণ করে নিও। যতজন ভাই বোন হাত তুলেছেন, সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও। এই এতিমখানা সহ যত এতিমখানা হেফজখানা কওমি মাদ্রাসা হেফজখানা আছে, সবগুলোকে তুমি কবুল করে নাও। দেশের সব বিপদ মুসিবত তুমি দূর করে দাও। দেশটাকে কোরআন দিয়ে চালানোর তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে, জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।